তৃণমূলের 95% মানুষ সব নিষ্ঠাবান, মানুষের জন্য কাজ করে, কিছু লোকের জন্য দল বদনামের ভাগী হচ্ছে। আমরা এই ব্যাপারে দল থেকে ব্যবস্থা নিচ্ছি এবং নেব। আমাদের দলকে যদি সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউ মনে করে সবাইকে চোর বলবে, তাহলে কিন্তু তাদের যোগ্য জবাব আমাদের দিতে হবে। কিছু লোক দুর্নীতি করে দলের বদনাম করেছে, আমরা এটা সহ্য করব, কিন্তু তার সঙ্গে আমি এটা পরিষ্কার করি, সিপিএম, বিজেপি, কংগ্রেস যারা আছে তাদের বলছি, আপনারা এই ভুল করবেন না যে সব তৃণমূলের দিকে তাকিয়ে চোর ধরো জেলে ভরো বলা। আপনারা বলবেন না যে তৃণমূলে সবাই চোর, তৃণমূলে 98% সব, 2% যদি দুর্নীতিগ্রস্ত হয় আমরা তাদের বার করে দেব, কিন্তু সিপিএম যদি দিনের পর দিন এইসব বলে আমাদের উত্তপ্ত করে, পার্টিটারি কিছু নেই, তাহলে যদি বিজেপি দীর্ঘদিন কথা বলে আমাদের উত্তপ্ত করে, তাহলে কিন্তু তৃণমূলের কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার উঠে দাঁড়াবো। কিছু লোক দুর্নীতি করে দলের বদনাম করেছে, আমরা এটা সহ্য করব, কিন্তু তার সঙ্গে আমি এটা পরিষ্কার করি, সিপিএম, বিজেপি, কংগ্রেস যারা আছে তাদের বলছি, আপনারা এই ভুল করবেন না যে সব তৃণমূলের দিকে তাকিয়ে চোর ধরো জেলে ভরো বলা। আপনারা বলবেন না যে তৃণমূলে সবাই চোর, তৃণমূলে 98% সব, 2% যদি দুর্নীতিগ্রস্ত হয় আমরা তাদের বার করে দেব, কিন্তু সিপিএম যদি দিনের পর দিন এইসব বলে আমাদের উত্তপ্ত করে, পার্টিটারি কিছু নেই, তাহলে যদি বিজেপি দীর্ঘদিন কথা বলে আমাদের উত্তপ্ত করে, তাহলে কিন্তু তৃণমূলের কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার উঠে দাঁড়াবো। কিছু লোক দুর্নীতি করে দলের বদনাম করেছে, আমরা এটা সহ্য করব, কিন্তু তার সঙ্গে আমি এটা পরিষ্কার করি, সিপিএম, বিজেপি, কংগ্রেস যারা আছে তাদের বলছি, আপনারা এই ভুল করবেন না যে সব তৃণমূলের দিকে তাকিয়ে চোর ধরো জেলে ভরো বলা। আপনারা বলবেন না যে তৃণমূলে সবাই চোর, তৃণমূলে 98% সব, 2% যদি দুর্নীতিগ্রস্ত হয় আমরা তাদের বার করে দেব, কিন্তু সিপিএম যদি দিনের পর দিন এইসব বলে আমাদের উত্তপ্ত করে, পার্টিটারি কিছু নেই, তাহলে যদি বিজেপি দীর্ঘদিন কথা বলে আমাদের উত্তপ্ত করে, তাহলে কিন্তু তৃণমূলের কর্মীরা চুপ করে বসে থাকবে না। আমরা একবার উঠে দাঁড়াবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।